আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। বসুন। নাম কি? পিওনে যেটা বলছি ওইটাই স্যার। আর ফাইলের ভিতরে তো লেখা আছে কি করেন? কইতা মাল এমন করিন বেকার। বাড়ি কোথায়? আমার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। ও দুটো কোথায়? সামনা সামনি। কি করে এলেন? আপনা আপনি। আপনা আপনি বলুন তো। জি, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের যে রাস্তাটা দিয়ে যে আপনি এলেন, জি, এই রাস্তাটা কি ওই হাসপাতালের দিকে গেছে? আল্লাহ আল্লাহ, কি করে কি রাস্তার কি অসুখ করছি নি যে রাস্তা হাসপাতালের মই যাইবো? হ্যাঁ, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছেন? মনে হয় খেলছে, কারণ তার একটা গানের ভিতরে আমি শুনছিলাম, বল তারপরে নিজ গুণে ফেল করলাম, এরপরে দশ জনে মিলিয়ে আমাকে ঠেলি ঠুলি হেল্প করি পাশ করাই দিছে। আপনাকে হেল্প করে পাশ করেছে, ভালো। তাই ইন্টারমিডিয়েট সাইবারে করছি। চারবারে কেন? কারণ এবছর ফেলের হার পাশের হারের তুনসার একটু বেশি ছিল আর কি। তাই দশ জনে যে মই গেছে আয়ো হে মই গেছি আর কি। দশে মিলিয়ে করি কাজ, হারে জিতি না হিল আছে। খুব ভালো কথা। আপনার কোন বই সবচেয়ে প্রিয়? আমার স্যার, আমার বাপের ব্যাংকের চেক। বাপের ব্যাংকের চেক? বেশ বেশ। তো বলুন তো, কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে? মরা পাখি, মরা পাখি। জি, ডানা আছে কিন্তু মরি থাকে বলে উঠতাম পারে না। আচ্ছা আচ্ছা, হঠাৎ যোগাযোগ, অর্থাৎ খুব অপরিচিত থেকে পরিচিত হবার একটা উদাহরণ দিন তো। আমার বাপ মা দুজনে একদম অপরিচিত ছিল, কিন্তু বিয়ার পরে মনে হয় কত জনম জনম হেতারা পরিচিত আসিল। আল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি ঠিক আছে, এবার আপনি আসুন। নাম কি? না মান্ডা মিয়া। বাড়ি? ঠান্ডাপুরে। বাবা? থুমডা মিয়া। জেলা? জেলা বরিশাল। আগে চাকরি ছাড়লেন কেন? বস আমার কয়টা কথা বলছিলেন। কেন, গালাগালি করেছিলেন নাকি? গালাগালি করে নাই। তবে তবে কি বলেছিলেন? কইছিলে তোমার আর দরকার নাই, কালকে থেকে তুমি আর আসবা না তোমার চাকরি শেষ। আচ্ছা বলুন তো, একজন রাজনীতিবিদের সঙ্গে ডাকাতের সম্পর্কটা কি? ডাকাত প্রথমে ডাকাতি করে পরে জেলে যায়, আর ওই রাজনীতিবিদ প্রথমে জেলে যায় পরে ডাকাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো, এক রাখাল জি 12টি ছাগল চড়াতে নিয়ে গেছে, জি, সামনে একটা দেয়াল, আচ্ছা, পাঁচটা ছাগল লাভ দিয়ে সে দেয়াল পার হয়েছে, আচ্ছা, কটা ছাগল বাকি আছে? একটাও না। তার মানে একটা ছাগল কি রামনের মতো? হোয়াট? মানে রামনের মতো তার অঙ্ক বোঝে না, যখন ছোড়ে তখন দল লইয়াই ছোড়ে। জীবন আর প্রেমের মধ্যে পার্থক্যটা কত? একটার পর একটা বোকামি করলে কয় জীবন, আর একটার পর দুইটা বোকামি করলে কয় প্রেম। বাংলাদেশের কোথায় কয়লা পাওয়া যায়? আমার গ্রামের এই প্রত্যেকটা সুলার মধ্যে কয়লা পাওয়া যায়। আপনি যান, আমি আপনি যান। নাম কি? সুন্দর আলী। আপনার পার্টিকুলার বলুন। জেলা জালকাটি, উপজেলা নলসিটি, থানা বিনয়কাটি, গ্রাম ফলকাটি, পোস্ট অফিস স্বরূপকাটি, ইউনিয়ন দুপকাটি, জমি পলি মাটি, সম্পত্তি বিটা মাটি, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, লোকে আমাকে বড় বলে সেটাই ভালো স্যার। তো আপনি যদি একটু মেহরবানি করে আমার দিকে একটু রেন্টে নাকি মানে টাকা দিতেন স্যার, তাহলে ভালো হয়েছে। ঠিক আছে, এত ভেঙে পড়ছেন কেন? জি স্যার, বল রাখুন, একবার না পারলে দেখো শতবার চেষ্টা করুন, দেখবেন একদিন সফল হবে। স্যার শতবার না, আমি হাজার বারও চেষ্টা করি দেখছি স্যার, পারি নাই। ওই টিউব থেকে টুথপেস্ট বার করে হাজার বার চেষ্টা করি আমি, সেটা আবার ভিতরে ঢুকাইতে পারি নাই। ওইসব স্যার আমাকে দিয়ে হবে না স্যার, ফিলির একটা ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আপনাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, বলুন আমাদের দেশের তিনজন মহান ব্যক্তির নাম কি কি? সহজ আছে স্যার, শেরে বাংলা একে পজলুল হক, ঠিক আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাও ঠিক আছে, আর একজন স্যার আপনি স্যার, আপনার নামটা জানো কি স্যার? ঠিক আছে ঠিক আছে, নাম দিয়ে আর কি হবে, তুমি কালই জয়েন করো। আপনাকে অভিনন্দন। আর একটা কথা, ওই যে বললেন না নাম ভুলে গেলেন, জি, তবে বসের নাম সবসময় মনে রাখাই ভালো। আমার জীবন আর ভুলবো না, আমার সদ্যগুষ্ঠ তুই আর ভুলবে না স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।